সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফুর রহমান সোহাগভাই আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তানজিল ভুঁইয়া তানভীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ উপবিশেষ সম্পাদক মেধাবী ছাত্র নেতা আব্দুল্লাহ কাইয়ুম আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা বক্কের সাইদ ইরাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা ইমরান আহমেদ ইমু, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেধাবী ছাত্র নেতা আবু তৈয়ব আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকাশরী জেলা ছাত্রলীগের সভাপতি শিখু চাকমা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মেধাবী ছাত্র নেতা তরিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেধাবী ছাত্র নেতা খুরশেদ হোসেন তালিম আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী উপস্কুল বিষয়ক সম্পাদক চট্টগ্রামের কৃষি সন্তান সৈয়দ আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় সংসদের উপসম্পাদক রেজাউল করিম বাপ্পি আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সাবিনা চৌধুরী, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য শামীম আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় ছাত্রদের সংগ্রামী সদস্য বলকারের কৃষি সন্তান ইয়াসিন আহমদ পতি সহ মঞ্চে উপবিষ্ট আমার সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ, সাকলী আমাদের দক্ষিণ জেলা ছাত্রলীগের কাম্পিও নেতৃবৃন্দ, বলকারের প্রতিটি ইউনিয়ন থেকে আগত আমাদের ছাত্রলীগ ভাইরা, সাকবদন আমাদের কাম্পিও সংগঠন, দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুজবীয় শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমি এই এলাকারই সন্তান, আমার জন্ম থেকে বেড়ে ওঠা এই এলাকায়, আমার রাজনীতি শুরু এই এলাকা থেকে। আজকে আমি দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী আমি সভাপতি নির্বাচিত হয়েছি। এটা আমার শুধু একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব সবগুলো আপনাদের। এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বেশি দাবিদার তিনি আজকে হলেন এই বোয়ালিকালীর মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক, যাহার যার পরামর্শ আদেশে আমাদের রাজনীতির প্রতিবেগ পরিবর্তন হয়ে যায়, যাহার রাজনীতির আদেশে, যাহার আদেশে আমাদের রাজনীতির প্রতিবেগ বিদ্যুৎ গতি ছুটে চলে, আমাদের প্রাণ নেতা জয়ন্ত আলহাজ মুস্তাফুদ্দিন আহমেদ এই কৃতিত্বের দাবিদার। আমি বুরহানের এখানে কোনো দাবি নেই, আমি বুরহান এখানে কিছুই না, আমি চাই আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন। আমার নেতা যেন আগামীতে চট্টগ্রামের আকাশে নৌকার প্রতীকে যেন নির্বাচন করতে পারে। আপনারা জানেন আমার নেতা ছাত্রলীগ থেকে শুরু করে আচারি পাপা করে এক সময় মহানগর ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। মহানগর ছাত্রলীগের রাজনীতির পথ শেষ করে তৎকালীন জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, পরে সভাপতি নির্বাচিত হয়েছেন, এরপর 1986 সালে এই উপজেলা আওয়ামী লীগের সদস্য সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপরে 1986 দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমার নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সম্পাদক নির্বাচিত হয়েছে। অদ্যাবধি এই বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভার সেবায় উনি নিয়োজিত আছেন। সংগ্রামী উপস্থিতি আপনাদের জানাতে চাই, আমার নেতা আগামীতে নৌকা প্রতীকে আসনে ভোট করবেন। আমরা চাই আগামীতে আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আছেন আমার এই সহযোগিতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ভাই, যার দিকে যার মাধ্যমে আমি দক্ষিণ জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা প্রাচ্যের সাহায্য চালাচ্ছি। আনোয়ারের কৃতি সন্তান দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সংগ্রামী উপস্থিতি আমি বলতে চাই, আমার নেতা বোয়ালখালী উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে ছাত্রলীগের রাজনীতির চাঙ্গা করার জন্য উনি আপনার চেষ্টা চালিয়ে রাখছেন। উনি দীর্ঘদিন ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, এখন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আসীন হয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগকে প্রতিটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে উনি প্রমাণ করেছেন উনি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অভিভাবক হওয়ার জন্য সুযোগ্য সভাপতি। সংগ্রামে বলতে আমরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জনতা দল মুস্তাফার নেতৃত্বে গোয়ালখালীতে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে নৌকার ফুল ছুড়ি ছড়িয়ে নৌকার স্লোগানে মুখরিত করে
আগামী নির্বাচনে যাদের নৌকাপতিকে আমাদের নেতা নির্বাচন করতে পারেন সে আমরা গণভবন পর্যন্ত তুলতে চাইছি না। আপনারা কি চান? এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জননেত্রী শেখ হাসিনার বেঙ্গা, আমাদের জননেত্রী শেখ হাসিনার সিনহদন্ড, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাহেব রহমান সোহাগ ভাই। আমি আমার ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, আগামীকাল যাতে আমার নেতা নৌকাপতিকে নির্বাচন করতে পারেন। আপনি সহ আপনারা যারা ছাত্রলীগ এসেছেন, আজকে ছাত্রলীগের জোয়ারের সামনে দেখতে পাচ্ছেন এই আওয়াজ যেন আপনি গণভবন পর্যন্ত পৌঁছে দেন। আমি উপস্থিত, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাই যার সেক্টর আমি সভাপতি নির্বাচিত হয়েছি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইফুর রহমান সোহাগ ভাইয়ের প্রতি এই বহনকারী দশার জন্য। স্বাধীনতার পরে আমার যতদূর আমার ইতিহাস কথা বলে, স্বাধীনতার পরে এই বনগাড়িতে কোন সভাপতির আগমন হয়নি। আমার ভাই আমাদের মাঝে এসে এই ছাত্রলীগকে প্রাণ দান জন্য বনগাড়িবাসীর পক্ষ থেকে, দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমি আন্তরিক মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভাই সাইফুর রহমান সোহাগ ভাই বাংলাদেশের যতগুলো সাংগঠনিক ইউনিট আছেন সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত ভোটার পরিশ্রম করে যাচ্ছেন। ভাই আজকে দেখেন আপনার ছাত্রলীগ গোয়ালকালী উজ্জীবিত হয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন। দক্ষিণ জেলা ছাত্রলীগের দীর্ঘদিন কমিটি ছিল না, কমিটি বিহীন ছাত্রলীগকে আমরা যারা আজকে দায়িত্ব পেয়েছি আমরা প্রত্যেক উপজেলায় সুসংগঠিত করার আপনার চেষ্টা চালিয়েছি, আপনি আমাদের উপর আস্থা রেখেছেন, এই জন্য আমরা সভাপতি সাধারণ সম্পাদক পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি হওয়ার পর থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বোয়ালকালী সহ দক্ষিণের চন্দ্রার যত উপজেলা আছে, পটিয়া, সাতকানি, আলোয়ারা, চন্দ্রনাথ, পাঁচকানি, আলোয়ারা, কর্ণপুরি সহ প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের দুর্গ করে তোলার জন্য, এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে দক্ষিণ জেলার ছাত্রলীগ সামনে এগিয়ে যেতে পারবে না। দীর্ঘদিন কমিটি ছিল না, নতুন কমিটি দিয়ে আমার ভাই সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এজম জাকির হোসেন আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা কেন্দ্রীয় কর্মসূচি সহ প্রত্যেকটা উপজেলায় সেই কর্মসূচি পালনের আমরা অবিরাম চেষ্টা করে যাচ্ছি। সংগ্রামে উপস্থিতি আমি বক্তব্য বানাবো না, আমি শুধু কথা বলতে চাই। বলকারিতে আজকে যে ছাত্র সমাবেশের আয়োজন হয়েছে, বলকারি উপজেলা ছাত্রলীগকে আমার পক্ষ থেকে বুঝিয়ে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের ছাত্র সমাবেশ সফল হোক, সার্থক হোক।